হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি এই মুহূর্তে আছি পুরবি জুয়েলার্সে, P159/1 সিআইটি রোড, VIP রোড, উল্টাডাঙ্গা, কলকাতা 7054। আজকে আমি দেখে নেব পুরবি জুয়েলার্সের গোল্ড মুকুটের কালেকশন। ওকে, এই প্রসঙ্গে বলে রাখি আজকে গোল্ড রেট কত চলছে? 4,899 টাকা পার গ্রাম। 4,899 টাকা প্রতি গ্রামে চলছে আজকের গোল্ড রেট। ওকে, আর গোল্ড মুকুট দেখাচ্ছি, পুরবির গোল্ড মুকুট আগে শেয়ার করা হয়নি, আগে অন্য জুয়েলার্সের গোল্ড মুকুটের ভিডিও আমি শেয়ার করেছি। হ্যাঁ, বিয়েতে যদি মানে সোনার গহনার সাথে যদি এরকম একটা মুকুট থাকে তাহলে তো সত্যি কোনো কথাই নেই। আর এইরকম মুকুট এগুলো হচ্ছে কনেদের জন্য দেখাচ্ছি, কিন্তু তোমরা যদি মনে করো যে আমরা ঠাকুরের জন্য এরকম মুকুট বানাবো, সেরকম যদি ডিজাইন মানে দিয়ে যাও তাহলেও কিন্তু পুরবিতে বানিয়ে দেবে। ওকে, আচ্ছা আমি তার আগে বলে দিই, পুরবিতে কিন্তু কুরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, যে কোনো প্রান্ত থেকে কিন্তু তোমরা অর্ডার করে নিতে পারো। আর এগুলো হচ্ছে 22 ক্যারেট হলমার্ক, এই যে এটা চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা থেকে বুঝবে যে এটা হলমার্ক বলে, ঠিক আছে? আচ্ছা আমি দেখো ডিজাইনটা দেখো, খুব আস্তে করে দেখাচ্ছি তোমাদের ডিজাইনটা, একটু সময় নিয়ে দেখাচ্ছি তোমরা যাতে বুঝতে পারো, কারণ আমার অনেক ভিউয়ার্স আছে কলকাতার বাইরের, অন্য দেশে থাকেন তারা, অনেকে আছেন বাংলাদেশেতেও থাকেন, তো যারা কলকাতা আসতে পারবেন না বা দেশের বাইরে থাকেন তাদেরকে বলছি ডিজাইন, আমি এই ডিজাইনগুলো দেখে দেখেও আপনারা ওইখান থেকে বানিয়ে নিতে পারেন, ভালোই হবে, খারাপ হবে না আমার মনে হয়, কারণ ডিজাইন দেখে বানালেও কিন্তু অনেকটা ওই রকমই চলে আসে মোটামুটি। আর যারা বিদেশে আছেন তাদেরকে আমি বলবো যখন কলকাতা আসবেন, যখন ইন্ডিয়া আসবেন অবশ্যই পুরবিতে ভিজিট করবেন। আর কলকাতায় যারা আছো তাদেরকে তো আমার নতুন করে বলার কিছু নেই, পুরবি লাইট ওয়েটের গয়নার জন্য যে সবসময়ই কতটা ভালো সেটা তোমরা নিজেরাও জানো, যারা ভিজিট করেছো তারা বেশিভাবে মানে বেশি ভালো করে জানো, আমি তো গয়না দেখাতেই আছি। আর আসার মানে কি বলবো, মানে সুবিধা হচ্ছে একটাই, যেটা আমাদের বিধাননগর স্টেশন বা উল্টোডাঙ্গা স্টেশন আছে, সেই বিধাননগর বা উল্টোডাঙ্গা স্টেশনের একদম জাস্ট পাশেই হচ্ছে এই পুরবি জুয়েলার্স। ডিজাইনটা দেখো, আর সব থেকে বড় কথা হচ্ছে এটা এত সুন্দর মুকুটটা, এখানে মিনের কাজ করা আছে, দেখো তিন রকমের মিনে আছে, গোল্ডেন, গ্রিন আর হচ্ছে এখানে রেড, খুব ভালো লাগছে, উপরেও এখানটায় মিনের ইয়ে কাজ আছে, এত সুন্দর নিখুঁত কাজ, এবং ডিজাইনটা তো আমার ভীষণ পছন্দ। তবে এই রকম ডিজাইন তোমরা এখানে অনেক পেয়ে যাবে, তোমাদের বাজেটের মধ্যে পেয়ে যাবে, তোমরা যেমন ডিজাইন দেবে সেরকম পুরবি কিন্তু বানিয়ে দেবে। এটার ওয়েট আছে, আমি একটু ওয়েটটা দেখে নিই, 9 গ্রাম 990 মিলিগ্রাম, 9 গ্রাম 990 মিলিগ্রাম। কোনের মাথায় যদি একটা মুকুট থাকে কোনেকে পুরো প্রতিমার মতো লাগে, তাই আমরা মানে সবসময় কি হয় মানে সাধারণত আমরা গোল্ডেন মুকুট ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে ব্যবহার করে না, কিন্তু তোমরা যদি এরকম একটা গোল্ডেন মুকুট নিতে পারো আমার কিন্তু মনে হয় একটা কমপ্লিট লুক লাগবে। কত আসবে এটা? 55,600 টাকা। দারুণ মুকুট হচ্ছে, গোল্ডের মুকুট নিতান্তই শখের একটি গহনা, যারা যাদের এই ধরনের শখ আছে বা সাধ্যের মধ্যে শখ মেটাতে চাও আমি বলবো গোল্ডের মুকুটের প্রাইস কিন্তু আরও অনেক বেশি হয়, কিন্তু পুরবি অনেক লাইট ওয়েটের মধ্যে কিন্তু এই মুকুটগুলো বানিয়েছে, আরও লাইট ওয়েটের মধ্যে বানিয়ে নিতে পারো, শপে অবশ্যই ভিজিট করো। অনেকে গোপালের মুকুট বানাতে চান, অনেকে ঠাকুরের মুকুট বানাতে চান, তাদেরকেও বলবো পুরবিতে আসবেন, ডিজাইন দেবেন, আপনাদের বাজেট বলবেন যে এই বাজেটের আমাদের এই বাজেট, আমরা এটার মধ্যে বানাতে চাই, সব থেকে অবশ্যই জানিয়ে দেবে যে বানানো যাবে কি না বা কীরকম সাইজের বানানো যাবে বা ডিটেলস এভরিথিং কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখে নিলাম ডিজাইনটা, আমি লাস্টে আবারও দেখিয়ে দেবো, তাও আমি নেক্সট চলে যাচ্ছি এইটাতে, পরেরটা আর আমি আগে ওয়েট জেনে নিই, 12 গ্রাম 140 মিলিগ্রাম, প্রথমেই আমি ওয়েটটা বলে দিলাম, তারপর আমি তোমাদের ডিজাইন দেখাবো। দেখো কি সুন্দর না ডিজাইনটা, আর এইখানটায় খুব একটা ছোট্ট একটা মিনে আছে, দেখতে পাচ্ছ কি? দেখো লাল কালারের মিনে আছে, খুব ছোট্ট, ভীষণ সুন্দর, এত সুন্দর, এই দিকেও মিনে আছে, এইদিকেও মিনে আছে, একদম পুরো জায়গাতে পুরো মিনের কাজ, দারুণ দেখতে, এটার কত দাম চলে আসবে? 67,550 টাকা। 67,550 টাকা, কি সুন্দর তাই না?
আমার কিন্তু খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে ডিজাইনগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই পুরবি থেকে কালেক্ট করে নিতে হবে। আর যদি দেশের বাইরে থাকো তাহলে আমি বলবো এরকম ডিজাইন দেখে দেখেও কিন্তু বানিয়ে নিতে পারো। নিখুঁত কাজ, আমি আরও অনেকটা জুম করছি যাতে তোমরা ডিজাইনটা বুঝতে পারো। যারা স্ক্রিনশট নিতে চাই নিয়ে নিও। আর এগুলো একদম নতুন এসেছে, জাস্ট নতুন এসেছে, আমি শেয়ার করছি তোমাদের সাথে। যারা নিতে চাও বুকিং করে নিও। এরকম অনেক ডিজাইন আছে, আমি তোমাদের দুটো দেখে একটা আইডিয়া দিয়ে দিলাম। ওকে, আর এই মুকুটের এত বেশি ডিমান্ড থাকে কারণ মুকুট কিন্তু মানে গোল্ড সাথে কী হয় সাধারণত, মানে যেমন সোনার নেকলেস বা হচ্ছে সোনার রিং বা অন্য জুয়েলারিগুলো যেরকম হিউজ পরিমাণে থাকে, মুকুট কিন্তু হিউজ পরিমাণে থাকে না। কারণ মুকুট একটা শখের গহনা, সব মানুষ কিনতে পারে না। হ্যাঁ, তো যাদের খুব শখ থাকে গোল্ড মুকুটের বা ঠাকুরের জন্য বানিয়ে নিতে চাই তারাই কিনে। তাই বলছি স্টক কিন্তু এগুলোর কম থাকে, কিন্তু ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন আসে। তাই যারা নিতে চাও, যারা বুকিং করতে চাও, তারা করে নিও। কারণ ভিডিওটা দেখা যায় কি ছাড়ার সাথে সাথে ম্যাক্সিমাম অনেক ডিজাইন বেরিয়ে যায়। সুতরাং যারা নিতে চাও আমি বলবো যদি শপে আসতে লেটও হয় একটু বুকিং করে রেখো, অবশ্যই পরে এসে কালেক্ট করে নিও। ডিজাইনটা কিন্তু আমি অনেক কাছ থেকে দেখিয়েছি এবং সুন্দর মানে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। ওকে, এবং দামটা আমি আবারও শুনে নেবো, এটার দাম কত? 67,550 টাকার। এইটার দামটা আমি আরেকবার বলে দিই, 9,990 মিলিগ্রাম ছিল এইটা। এটার দাম আরও কম ছিল, এটার দামটা আমাকে আবারও বলে দাও, 55,600 টাকা। 55,600 টাকা মাত্র। তাহলে দেখলে কত সুন্দর দুটো মুকুট, এরকম প্রচুর কালেকশন প্রচুর ডিজাইন পেয়ে যাবে। সে কারণে কোথায় আসতে হবে? পুরবিতে। অ্যাড্রেসটা আবারও বলে দিই, P159/1 CIT রোড, VIP রোড, উল্টোডাঙ্গা, কলকাতা, 7,54,000। ওকে, সবাই ভালো থেকো। আমার চ্যানেলে যারা নতুন আমি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে শেয়ার করবে, আর অবশ্যই পুরবিতে কিন্তু ভিজিট করতে হবে। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়ার্স টু স্টে কানেক্টেড।